এই যে আমাদের রাস্তায় 4-5টা গ্রাম দুইটা নিচে 10-12 হাজার মানুষ এইভাবে অসহায়ের মধ্যে পড়ে আছে, তারা কোনো কিছু করতে পারতেছে না। এই জায়গায় আগে একটা খাল ছিল, ওই খালদা পানি সরে যাইত, এখন ওই খালদা পানি বন্ধ করার পরে থেকে এখন আর খালদা পানি সরতেছে না। তাই আমাদের বাড়ি ঘরে পানি জমা আছে, রাস্তাঘাটে পানি, আমরা বাড়ি থেকে বের হতে পারতেছি না। এই যে রমজান মাস, মানুষের কত আনন্দ হয়, আমাদের মনে কোনো আনন্দ না, শুধু কষ্ট। রমজান মাসে ছেলেমেয়েরা পারতেছে না কোনো মসজিদে যাইতে নামাজ পড়তে, তখন আমরাও পারতেছি না ভালোভাবে খাওয়া দাওয়া করতে, কোনো কাজ নাই, কিছু নাই, আমাদের সব ব্যবসা বাণিজ্য কাজকর্ম যা আছে সব বন্ধ হয়ে গেছে। আমরা এইখানে যারা সবাই আছি সবাই অসহায়, আমাদের এই পানির সমস্যা হচ্ছে। আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে এই পানি যে কোনোভাবে একটা ব্যবস্থা করে সরানোর দরকার। আমাদের এই কালপাটটা আমাকে বাড়ির পিছনে যে কালপাটটা ছিল এটা পরে 100 বছর, আমরা তো আমাকে বছর 30-35 বছর, আমরা ছোট থেকে আমি যে এখানে গোসল করছি, গোসল করার পরে মালিকানার শুনতেছি হেরা বইরা লাইছে। বইরা লাউনের পর যেমন এই এলাকার অনেক সব মানুষের অসুবিধা, এদের ডুবে ডুবে কাজকর্ম করতারে না, খাইয়া না খাই থাকি আমরা, ঠিক আছে, আমাকে বিড়া ওটা সব ডুবে, আমরা তো গরিব মানুষ, আমরা বইরা লাউনে আমাকে যে অনেক অসুবিধাতে বলে রাখা। মাদ্রাসা তো উঠি গায়া বসে পাও গায়া লাইছে, অসুবিধা